আমাদের খতিয়ে দেখার পরে আমরা এটা সুনিশ্চিত হব। বাণিজ্যের প্রসারে রাজনীতির বাইরে গিয়ে দেশের জল, স্থল ও আকাশপথ উন্মুক্ত করে দিতে হবে, এমনটাই বললেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনো। এছাড়া বাণিজ্য বান্ধব বহুমাত্রিক কূটনৈতিক পন্থা অবলম্বন করার কথাও বলেন তিনি। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিড ডায়ালগ 2017-র আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পণ্যের আদান প্রদান নির্বিঘ্ন রাখতে শুল্ক সমস্যার সমাধান করতে হবে বলেও জানান তিনি। একটা কূটনীতি অনুসরণ করা, শত্রু শত্রু খেলার দিন শেষ, বিশ্বের সঙ্গে এই চমৎকার বহুমাত্রিক শান্তিপূর্ণ কূটনীতি অনুসরণ করতে হবে। বাংলাদেশের স্থলপথ, নৌপথ, আকাশপথ উন্মুক্ত করে দিতে হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের চিত্রশালায় প্রথমবারের মতো শুরু হলো চিত্রকর্ম প্রদর্শনী পাটের ক্যানভাসে বাংলাদেশ। পাটের লড়াইয়ের আয়োজনে